হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল থেকে শুরু করে আমি প্রায় দুপুর পর্যন্ত দুই একটা ট্রেড করেছিলাম। আমি ক্রিপ্টোকারেন্সিতে দুইটা ট্রেড করেছিলাম এবং এলটিসিতে একটা ট্রেড। টোটাল মিলে আমি প্রায় $7 প্রফিট করেছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এবং কি এখন আবারও লাইভ ট্রেড করে দেখাবো। আপনারা চাইলে যারা ট্রেড করতে চান, আগ্রহী, তারাও ট্রেড করতে পারেন। মূলত আজকের এই ভিডিওতে আমি প্রুফ দেখাবো, সাথে বেসিক কিছু টিউটোরিয়াল দিয়ে দিব। আর এখন থেকে আমার এই চ্যানেলে আপডেট ইনশাল্লাহ, আপনারা আমার এই চ্যানেলে এখন থেকে আপনারা আইইউ অপশান, আপনারা বোঝেন কিনা আমি জানি না, আইইউ মানে হচ্ছে কোনো কয়েন আসার আগেই, আসার পূর্বে এটা কিনা, এরপরে এটা যখন ট্রেডিং শুরু হবে তখন ট্রেডিং স্টার্ট করা, ওইখান থেকে ভালো পরিমাণ, হিউজ পরিমাণ প্রফিট করা, আর্ন করা যায়, ঠিক আছে? সেই বিষয় নিয়ে দেখাবো। মানে হচ্ছে আপনি কোনো জায়গায় কোনো এক্সচেঞ্জারে কয়েন আসলো বা কোনো কয়েন আগে থেকে কিনে রাখলেন, পরে এটাকে দু একদিন পরে এটা সেল করে প্রফিট করে নিলেন। আর আমার চ্যানেলে এখন থেকে আইইউ অপশান, আইইউ হাব যেটাকে বলে, সেই অপশান নিয়ে ভিডিও দেওয়া হবে। ইভেন ট্রেড বিষয়ে, সম্পূর্ণ ট্রেড, রেগুলারলি ট্রেড বিষয়ে ভিডিও দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন অ্যাপস দেওয়া হবে, বিভিন্ন এয়ারড্রপের, যেহেতু এটা ট্রেনিংয়ের সেকশনই, বিভিন্ন ট্রেডিং সেকশনের যে এয়ারড্রপগুলো, যেগুলো বেস্ট এয়ারড্রপ বা বিভিন্ন অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে এয়ারড্রপ বা কয়েন লঞ্চ করে, সেই কয়েনের অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি সবাই এই চ্যানেলে থাকবেন, শুধুমাত্র যারা ট্রেডিং বা কয়েন সম্পর্কে শিখতে চান। আপনারা আমার এখানে এসে এসে অবশ্যই এখানে ভিডিও চ্যানেল আসার পর কমিউনিটি এখানে আসবেন। এখানে আসার পর এখানে অনেকগুলো আপডেট দেওয়া হয়, সেখানে যাবেন। এবং ইভেন কি আপনারা ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে যাবেন, সেখানে অনেক আপডেট দেওয়া হবে। আরেকটি কথা, এখানে চেন ব্রিজ যে অ্যাপ্লিকেশনটি আছে, এখানে কয়েনটা আসলে আমি নিজে প্রায় ছেঁকা খেয়েছি। তো এখান থেকে আমার অ্যাকাউন্টে এখন প্রায় ৪২,০০০ কয়েন আছে, যে কয়েনগুলো মিনিমাম প্রায় $25-30 মতো ছিল, আর সেই কয়েনগুলোর দাম এখন শুধুমাত্র $4-5। সো এখন যাদের কাছে কয়েন আছে, আমি অনেকজনের কাছ থেকে কয়েন কিনেছি, আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, সো দেখুন, এখানে আমাকে আমার এক ভাই এখানে তার দেখুন ৪৩,০০০ কয়েন $33, আর এখানে আবার দেখেন সেম কয়েন এখানে দেখেন, এই যে এখানে প্রাইসটা কমে গেছে, এই সরি দেখুন এখানে দেখেন এই যে কয়েনটাতে, তার কয়েনটা দেখবেন এখানে, ঠিক আছে? আবারও সেম কয়েন আবারও ওইখানে দেখেন, কিন্তু $4 $43, তাহলে সরি $33, তাহলে আসলে সমস্যাটা এই যে দেখেন, উনি আমার কাছে কয়েন, অনেক কয়েন সেল করছে, প্রথমে ৬,০০০ কয়েন সেল করছে, আমি ওনার নাম্বার দিয়েছে এবং আমি টাকাটা সেন্ড সাকসেসফুল করে দিছি। তো এরকম আমি দেখাচ্ছি আরও কয়েকজন, এই যে দেখেন আরও একজন, এই যে কয়েনটা কিনেছিলাম, ৩,০০০ কয়েন কিনেছি আমি কত দিয়ে, আপনারা দেখবেন আমি ১০০ টাকা দিয়ে কয়েন কিনেছি, দেখেন এই যে দেখেন ৩,০০০ কয়েন ১০০ টাকা দিয়ে আমি কিনেছি। তো এই এখন যদি দেখি ৩,০০০ কয়েনের দাম এখন ২৬-২২ সেন্ট, তাহলে আমি ১০০ টাকা দিয়ে কিনেছি, যার ভ্যালু কিন্তু ১৫ টাকাও নেই, ঠিক আছে? সো তাহলে আমি এটা কিনে আমার কয়েন বেস ফি, সরি আমার ট্রানজ্যাকশন ফি আছে, ট্রেড আছে, অনেক বিষয় আছে, তাহলে আমি কিনেছি, টাকা ইনভেস্ট করেছি, সো উল্টা আমার লস। সো এখন কোনো কয়েন আমি কিনতেছি না এই জন্য। ওকে, সো আজকে যে কয়েনটা আমি ট্রেড করেছিলাম, আমি এটা হচ্ছে বিবিসি কয়েন, ঠিক আছে? আমি এখানে চলে যাচ্ছি সরাসরি, আমি এখন চলে যাচ্ছি সরাসরি অর্ডার হিস্ট্রি। ওকে, আমি যেই অর্ডার করেছিলাম আপনারা দেখবেন আমি লাস্ট একদম ট্রানজ্যাকশন যেটা দেয় সরি ওকে, আমার এই যে দেখুন নিচে কিন্তু আর নেই, আমার এই ফার্স্ট ট্রেড এটা, এই কয়েনটায় দেখেন এখানে আমি ১৮ ডলার ৭০ সেন্ট দিয়ে ২৬,৭২,০২০টা টোকেন কিনেছিলাম, যেটার প্রাইস দিয়েছিলাম আমি ০.৫০, তারপর হচ্ছে ৭০। ওকে, আর এটা আমি কিছুক্ষণ পর অনেক, আমি কয়েকবার ট্রাই করেছি, কারণ আমার কয়েকবার ট্রাই করেছি বলতে আমি সেল দিয়েছিলাম কয়েকবার, একবার এক এক প্রাইসে সেল দিয়ে আমি এটা আবার ক্যান্সেল করে দিয়েছি। শেষে আমি একদম এই যে দেখুন ২৬,০০০, এখানে কিছু কয়েন ফ্রি কাটবে অবশ্যই, দেখুন ২৬,০০০ কয়েন আমি সেল করেছি, প্রাইসটা দিয়েছি আমি হচ্ছে ০.৫০৮৫৮০৮। ওকে, তাহলে আমি কিনেছিলাম হচ্ছে ১৮ ডলার দিয়ে, তাহলে আমি সেল দিয়েছি কত, এই যে দেখেন সেল দিয়েছি ২২ডলার, ঠিক আছে? সেল দিয়েছি ২২ডলার, এখানে ৬৮ সেন্ট আর ৭০ সেন্ট দুইটা কাটা, তাহলে আমি ১৮, ১৯, ২০, ২১, ২২, এখানে আমি ৪ডলার প্রফিট করেছি,
ঠিক আছে। তো এক হচ্ছে সেকেন্ড ট্রেড, সেকেন্ড ট্রেড এখানে আমি এটা আমি কয়টা বাজে করেছি দেখ, এই যে লক্ষ্য করবেন এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে, তার 4 মাস 30 তারিখ, এটা হচ্ছে আজকেরই ডেট। আর এটা আমি, এটা কিন্তু বাংলাদেশের টাইম না, এই টাইমটা হচ্ছে 24 মানে হচ্ছে 4টা আর 4টা 53 মিনিট, ঠিক আছে। সো লক্ষ্য করবেন এই হচ্ছে আমার সেকেন্ড ডেট, সেকেন্ড ডেটটা হচ্ছে সেম, আপনারা লক্ষ্য করে দেখবেন, সরি এখানে দেখেন এটাও 4 মাস 30 তারিখে। তো আমি এখানে 0.4টা 5টা 0 তারপর হচ্ছে 70-10 দিয়ে প্রাইস দিয়ে কিনেছিলাম 29,000 কয়েন, এটা আরও বেশি প্রাইস দিয়েছি আমি, হচ্ছে কিনেছিলাম $20.67 ওকে। আর এটা আমি সেল করেছি, ঠিক আপনার টাইমটা লক্ষ্য করবেন, আচ্ছা ঠিক আছে, আমি এটা সেল করেছি লাস্ট রেট যেটা আমার $23, তাহলে এখান থেকে আমি $20 দিয়ে কিনে এখানে যে 54 সেন্ট আছে কিন্তু পাশে $23.54, আর এটা আমি কিনেছিলাম $20.67, তাহলে 67 সেন্ট আর 54 সেন্টে কাটা, তাহলে $3 কিন্তু প্রফিট। তাহলে আমি দুইটা ট্রেড মিলে চার প্লাস থ্রি টোটাল 7, তাহলে আমি টোটাল $60 প্রফিট করেছি শুধুমাত্র এখানে, আমি প্রায় 1 ঘন্টার মতো ট্রেড করেছিলাম। আর আমি এই ট্রেডটা করেছিলাম, আমি কিনেছিলাম হচ্ছে 7 দিয়ে, এটা আমি 8 দিয়ে সেল করেছি, বাই করেছিলাম 4টা 0 5টা 0 7 দিয়ে, আর আমি 5টা 0 8 দিয়ে সেল করেছি। সো এটা কিন্তু সময় লাগে না, আপনারা টাইম নিয়ে দেখেন, এই যে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা টাইম, ওকে। সো আমি দুইটা ট্রেডই প্রায় 1 থেকে 3 ঘন্টার ভিতরে করেছি, আমি দুইটা ট্রেডই করেছি, আমি একটা ট্রেড করে গ্যাপ দিয়েছি, এরপর আরেকটা ট্রেড করেছি। তো কয়েনটা হচ্ছে এখানে আপনাদের আমি দেখাচ্ছি, এই কয়েনটা আমি মূলত মেজারমেন্ট করেছিলাম, অ্যানালাইসিস করেছি যে এটার প্রাইস কত লো ছিল আর হাই কত ছিল, ঠিক আছে। আর আমি কিন্তু বলেছি আস্তে আস্তে কিন্তু এইসব বিষয় দিব। তো আপনারা মূলত কিনবেন কীভাবে, এখানে আপনাদের অবশ্যই USDT ডিপোজিট করতে হবে, যারা এখানে কাজ করতে চান অবশ্যই এখানে বুঝতে হবে, এখানে শুধুমাত্র যে প্রফিট করে বা শুধুমাত্র আর্ন করে তা না, এখানে লস আছে যদি আপনি না বুঝেন, তবে হ্যাঁ এখানে এই ট্রেডে শুধুমাত্র লাভ শুধুমাত্র এটা না, লসও আছে, তবে আপনাকে লস আপনি কখনোই করবেন যদি আপনি এটা বুঝেন, ঠিক আছে। সো এখানে আমি কিনেছিলাম যেন এই প্রাইসে আমি কিনেছি, যখন এখান থেকে ডাউন করবে কয়েনটা তখন আমি এই কোনো প্রাইসে কিনবো, আবার যখন এটা হাইয়ে সেল হবে তখন আমি সেল দিয়ে দিব। আমি সুতরাং কথা হচ্ছে আমি কিনবো কম প্রাইস দিয়ে সেল করবো বেশি দিয়ে, তবে হ্যাঁ এটাকে শুধুমাত্রই কম প্রাইস কখন হবে, কখন উপরে যাবে কখন নিচে যাবে, এই অ্যানালাইসিসটা আপনাকে অবশ্যই করতে হবে, মেজারমেন্ট করতে হবে, নাহলে আপনি এখানে ট্রেড করে কোনো লাভ হবে না, আপনি এখানে এসেই ডিপোজিট করে ট্রেড শুরু করে দেবেন তাও কিন্তু নয়, কয়েন বুঝতে হবে। যাই হোক এখন আমি হচ্ছে আর একটা ব্যাপার দেখাচ্ছি, কিছুক্ষণ আগে কিন্তু ইথেরাম ছিল $19-$20-$22 পর্যন্ত আপ হয়েছে, আমি লাইট কয়েন একটা ট্রেড করেছি, দেখেন এখানে দেখেন আমি লাইট কয়েন কিনেছিলাম যখন লাইট কয়েনের প্রাইস ছিল $48.19, তখন আমি 1 লাইট কয়েন 90 প্রায় 2 লাইট কয়েনের পাশাপাশি কিনেছি, সরি হ্যাঁ কিনেছিলাম আমি এটা $91.94 দিয়ে কিনেছি, আর এটা আমি সেল করেছি $92.63, তাহলে এখানেও আমার কিন্তু $1 প্রফিট আছে, তাহলে টোটাল $8 হয়েছে প্রফিট। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমার, আমি কিন্তু আরও আগে সেল করলে আমি মূলত সময় দিতে পারি না, কারণ আমি নামাজে চলে মানে গোসল করতে চলে গেছিলাম, তখন আমি আর এখানে থাকতে পারিনি, কিন্তু প্রাইসটা $49-এর উপরে ছিল, মানে $48 সেল করছি না আমি, এটা $49 ছিল, যদি আমি $49 মানে 1 লাইট কয়েন সময় $49 ছিল তখন আমি সেল করতাম, তখন কিন্তু আমি অনেকক্ষণ দেখেও সেল করি নাই, এখানে বসে থাকতে হয়, যখন প্রাইসটা ডাউন হয়ে যায় তখন ডাউনে সেল দিতে হয়, তো আমি ডাউন যখন হইতেছে তখন আমি ছিলাম না, ঠিক আছে। সো আমি কিন্তু আরও সেল আরও এক ভালো প্রাইসে, মানে হচ্ছে এখান থেকে শুধুমাত্র লাইট কয়েন থেকে আমি $4+ প্রফিট করছি, আমি নিজে দেখে আমি গোসল করতে গেছি, পরে এসে দেখি যে ডাউন হয়ে গেছে, তো এখানে সময় দিতে হয়, তারপরেও কিন্তু আমি 1 লাইট কয়েন $1 প্রফিট করি। আমি এখন চলে যাচ্ছি কয়েন ইএক্সে আসার মূল একটাই উদ্দেশ্য, আমি এখান থেকে সেম লাইট কয়েন ট্রেড করেছিলাম, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমি আমার এখানে ছিল হচ্ছে $45.76, আমি এটাকে কয়েকবার ক্যান্সেল করেছি, আমি লাইট কয়েন কিনে ফেলেছি, কিনে আমি এটাকে লাইট কয়েনে আবার এই যে দেখুন লাইট কয়েনে সেল দিয়েছি, যখন প্লাস করেছে $46 সেল করেছি, আর এখন আমার $46.28 অ্যাকাউন্টে আছে, আমার অ্যাকাউন্টে ছিল $45, যে দেখেন আমার অ্যাকাউন্টে আছে, তাহলে এখান থেকেও আমি $1 প্রফিট করছি, টোটাল 7+1+2, তাহলে টোটাল আমি
বিবিসি প্লাস এলটিসি মিলে টোটাল আমি $9 প্রফিট করেছি। তো এই হচ্ছে বিষয়, অনেকে আমাকে বলে আমি কিন্তু প্রতিদিন ভালো একটা পরিমাণ প্রফিট করি, এমন না যে প্রতিদিন করি, আবার এমনও দিন আছে আমি যদি আজকে সময় দিতে পারতাম ওই বিবিসি থেকেই আমার এক একটা ট্রেড থেকে $30-35 প্রফিট আসতো, তবে আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হইতো, যখন এটা আপ হইতো তখন সেল করলে। এটা অনেকেই বুঝবে, আমি মূলত সময় বেশি নিই না, আমি পারলে ইনস্ট্যান্টলি বাই আবার সেল, প্রয়োজনে আমার লাভ কমাবে। তো এই বিষয়গুলো জানতে হবে। তো আমি আজকে থেকে কিন্তু আবার কন্টিনিউ ট্রেড শুরু করব, কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব, এবং আইইউ প্লাস এয়ারড্রপ, বিভিন্ন বেস্ট এয়ারড্রপ যেগুলোতে প্রেবেন পাওয়ার আশঙ্কা 100% এবং লস করবেন না, সেসব সাইড অ্যাপ্লিকেশন কয়েন নিয়ে এখানে টিউটোরিয়াল দেওয়া হবে। সবাই চ্যানেলটির সাথে থাকবেন, লাইক দিবেন, ডিসলাইক দিয়ে কোনো লাভ আপনার হয় না। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে নক দেন, আমাকে বলেন, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি কোনোভাবে ভুল করে থাকলে, কোনো কিছু ভুল দিয়ে থাকলে ভালো থাকবেন, ধন্যবাদ। ডিসলাইক দিয়ে কোনো কিছু করতে পারবেন না আমার, ভালো থাকবেন, ধন্যবাদ। একটা লাইক দিলে আরও উপকার হয়, পরবর্তীতে আপনাদের ভালো কিছু দেওয়ার আশঙ্কা থাকবে। যদি আপনি ডিসলাইক দেন আমার মন ভেঙে যাবে, আমার কাজ আমি করে যাব, আপনার ডিসলাইকে আমার কিচ্ছু আসে যাবে না। ধন্যবাদ।